আয় আমার নাম তাপস দেবনাথ, হ্যাঁ আমার সঙ্গে এখন অরুণ রাজি। তো আজকে আমাদের বোলিং পাটে ভালো বল করতে গেলে কি ফাংশন স্যার তো আমার অ্যারেঞ্জ করতে বলি একটু ভালো বল করতে গেলে কী করতে হবে কারণে জুড়ে বোলারদের কাজে লাগে। দু নম্বরটা হচ্ছে পাঁচ জুড়ে বোলারদের বল করতে গেলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ফোর্স, পা থেকে ফোর্স উপরে আসে। আমরাও হাত দিয়ে বলটা ঘোরাই, কিন্তু বলটা ঘোরাতে গেলে বডির লোয়ার পার্টটা হচ্ছে আমাদের মেন, তারপরে পার্টটা হচ্ছে কোর, তারপরে হচ্ছে পেলভিক। এই কয়েকটা উইংয়ের বাই আউটার ট্রেনিং কিছু করতে হয়, যেটা খালি হাতে হয় না, তার জন্যই এই মেডিসিন বল। এই মেডিসিন বলে মেন পার্টটা হচ্ছে সাইড ওয়াইজ ক্রিকেট, একটা বোলারের মেন হচ্ছে সাইড আর্ম। এই সাইড আর্ম হতে গেলে বডির যে অ্যালাইনমেন্ট দরকার, যে মাসেলসগুলো যোগ দরকার হয়, এই যে পিছনে যাচ্ছে এটাকে বলা হয় ব্যাক আর্ম। এই ব্যাক আর্ম ছাড়া কোনো বোলারের ডেভেলপ করে এই কী করে ওই ব্যাক আর্ম তৈরি হয়, তার মূল উৎস হচ্ছে এই মেডিসিন বল। এই মেডিসিন বল যেমন করতে হবে তার আগে ভালো করে কোর ট্রেনিংয়ের পাওয়ার করে নিতে হবে, কোর আর অ্যাবস। এর যত জোর করতে পারে স্পাইন ফ্লেক্সিবিলিটি ভীষণভাবে দরকার হয় বোলারদের। যাক এই মেডিসিন বলে মেন ফাংশন আমি বলছি যে কোর মাসেল, এই যে বোলিং পার্টে রাইট ফুট প্যারালাল টু দ্য ক্রিজ, সামনের পা ল্যান্ডিং সোজা টুয়ার্ডস দ্য হ্যান্ড লেগ হওয়ার পর আমি এই মেডিসিন বলটা জাস্ট লাইক এ বোলার লাইক দ্যাট এই যে নিচ্ছি, এবার নিয়ে বলটাকে ছাড়ছি, এই যে যাচ্ছে এতে এই সাইড কোর, এখানে যখন যাচ্ছি তখন এই সাইড কোর, এই ব্যাক আর্ট, এই সাইড কোর, পেলভিক সব অ্যালাইনমেন্ট। যে এই মেডিসিন বলের এইটা হচ্ছে সাইড ওয়াইজ, এরপর হচ্ছে ফ্রন্ট অন করে আমি যতবার লাফাবো তত আমার এই শোল্ডারের মাসেলস বিল্ড করবে, আপ ডাউন করবে। এই 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 মারলাম, যখন মারলাম তখন আমার স্পাইন ডেভেলপ করলো। তাহলে একটা বোলিং পার্টের মেন পার্ট হচ্ছে এই পার্ট, স্পাইন নিচু হয়ে গেলাম, এই সারফেসটার উপরে যত মারবো তত বলের জোর ডেভেলপ করবো। তার জন্য আজকে আমি এরা সোমেন মণ্ডল মণ্ডল এই দুজনকে দিয়ে ডেমো দিচ্ছি, ঠিক আছে কী কী হবে কী কী করবে, দুজন পাশাপাশি থাকবে। এই একটা একটা পার্ট ব্যাক আর্চের উপরে হলো, এবার ফ্রন্ট অন স্ট্রেট সোজা, এবার পুরোটাই আমাদের স্পাইনে ওয়েট যাবে, স্পাইন থেকে উপরে দিয়ে দেবো। চলো গেট রেডি, দুজনে একসাথে করছে উপরে দিবি, এই হচ্ছে শোল্ডারের পুশ। বোলিং পার্টের মেইন পার্ট হচ্ছে শোল্ডার, এটাই আমরা সারফেসে মারবো, পুরো রিলিজ করবো, তাহলে পুরো বডি লিন ডাউন হবে। লিন যেটা বোলিং করতে গেলে আমাকে এই শোল্ডারটা লিন করতে হয়। চল স্টার্ট, এইখানে মার, তবে প্রেশার ডেভেলপ করছে শোল্ডার, মেন শোল্ডার কাছে স্পাইন দিয়ে হিপ পজিশনে থাকা হচ্ছে। এরকম
পাওয়ার ডেভেলপ করবে। একটা বোলিং আর বল করার জন্য যে যে মাসেলসের জোর দরকার এগুলো করলে অটোমেটিকটা ডেভেলপ করবে। এটা একদিনে হবে না, এটা অর্থাবস্থা বাড়াতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।